দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গান দিয়ে মাতিয়ে রাখা এই শিল্পীর ভক্তদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি তৃতীয় সন্তানের মা হলেন ন্যান্সি, তার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। গেল বছরের সেপ্টেম্বরে ভালোবেসে গীতিকার মহসিন মেহেদিকে বিয়ে করেন সঙ্গীত শিল্পী ন্যান্সি। এটি ন্যান্সির তৃতীয় বিয়ে। এদিকে বিয়ের এক বছরের মাথায় তাদের ঘর আলো করে এসেছে এক কন্যা সন্তান। জানা গেছে 29 জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন এই শিল্পী। বর্তমানে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন, আর সন্তান আগমনের খবরে বেশ আনন্দিত ন্যান্সির স্বামী মেহেদি। এদিকে রোদেলা ও নাইলা নামে ন্যান্সির আরও দুটি কন্যা সন্তান রয়েছে। এবার তার দুই সন্তান পেল আরও একটি বোন। এর আগে 2006 সালে ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে, কিন্তু সে সংসার বেশি দিন টেকেনি। এরপর 2013 সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। এদিকে গেল বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যান্সি ও জায়েদ। বর্তমানে তৃতীয় সংসারে বেশ ভালোই আছেন এই সঙ্গীত শিল্পী।